বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাইজিদ আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকান পুকুর, গাবতলী, বগুড়া। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাধারণ জাবেদার একটা অংশ, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। আমি এর আগের ক্লাসটাতে এই বইয়ের অঙ্ক, অক্ষরপত্র পাবলিকেশনস বইয়ের অঙ্ক 311 নম্বর পৃষ্ঠার প্রবলেম নাম্বার হচ্ছে 5, সমস্যা নাম্বার 5-এ এর করণীয় ক এবং করণীয় খ করে দিয়েছিলাম। আজকে করণীয় গতে গ যেটা করব সেটা হচ্ছে উপযুক্ত লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণ তৈরি করো, অর্থাৎ হিসাব সমীকরণ কিভাবে করতে হয় আমরা সেটা করব। তো তার আগে একটু কথা বলে নিই যে হিসাব সমীকরণটা কি, হিসাব সমীকরণ কিভাবে করতে হয়। জাস্ট আমি আগে একটু এটা করে নেই, তারপরে সবচেয়ে সুবিধা হবে। হিসাব সমীকরণে সমান আমরা জানি সম্পত্তি সমান দায় যোগ মালিকানা স্বত্ব। আচ্ছা, এখানে সম্পত্তি, আচ্ছা এটাকে যদি আরো করি একটু ভাঙি, যদি সম্পত্তি সমান দায় যোগ এই মালিকানা স্বত্বের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মূলধন, এর সাথে যোগ হয় যোগ অতিরিক্ত মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন। আচ্ছা, এইটা হলো হিসাব সমীকরণ। তাহলে এখানে আমরা যদি এটাকেই সংক্ষেপে আরো একটু বুঝাই দেই, সংক্ষেপে না বিস্তারিত, সেটা হচ্ছে যে যে কোনো কারণে প্রতিষ্ঠানের সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে এই সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তির সাথে যোগ হবে, এবং এই সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে সেই সম্পত্তি থেকে বিয়োগ যাবে, এবং এই দায় দায়ও যদি কি হয়, দায়ও যদি এখানে বৃদ্ধি পায়, দায়টাও যদি বৃদ্ধি পায় তাহলে সেটা যোগ হবে ওই দায়ের সাথে, আর কোনো কারণে দায় যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে সেটা কি হবে, বাদ যাবে। তাহলে এখন আমাদের এই যে হিসাব সমীকরণ সেটা হচ্ছে সম্পত্তি সমান দায় যোগ মালিকানা স্বত্ব, এটা মূলত এটার বিস্তারিত রূপ হচ্ছে এটা। এখন আমরা তাহলে হিসাব সমীকরণের নিয়ম যেটা অঙ্ক করতে গিয়ে প্রয়োগ করব সেটা হচ্ছে যে সম্পত্তি যদি বৃদ্ধি পায় যোগ হবে, কমে গেলে বাদ যাবে, দায় যদি বৃদ্ধি পায় যোগ হবে, দায় যদি কমে যায় তাহলে বাদ যাবে, আর মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, আয় যোগ হবে ব্যয় যেটা বাদ যাবে, উত্তোলন যেটা সেটা কি হবে, মূলধন থেকে বাদ যাবে, অর্থাৎ মালিকানা স্বত্বকে ভাঙলে এই কয়েকটা বিষয় আমরা পাব। তো এটা আসলে বিস্তারিত ক্লাস থিওরিতে আলোচনা করা হয়েছে। এখন আমরা এই যে এখানে যে একটা বিষয় দেখতে পাচ্ছি করণীয় গতে যেটা বলেছে, 5-এর করণীয় গতে উপযুক্ত লেনদেন দ্বারা একটা হিসাব সমীকরণ তৈরি করো, তো আমরা এই যে উপরে লেনদেনগুলো আছে সেটার একটা হিসাব সমীকরণ করব। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা করতে পারি, বিদ্যুৎ চলে গেছে তাই ছবিটা ভালো দেখা যাচ্ছে না আসলে। এটা হলো করণীয় গ, করণীয় গ এখানে প্রতিষ্ঠানটা কার, জনাব সেলিমের। আমরা এখানে লিখব জনাব সেলিম এর হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে এখানে কয়টা সম্পত্তির ঘর এবং কয়টা দায়ের ঘর হবে সেই কথাটা আসলে এখানে বলে দেয় নাই। প্রথমে যে ঘরটা থাকে সেটা হলো একটা তারিখের ঘর,
এই পাশে একটা তারিখের ঘর দিব, আর এই পাশে একটা ঘর দিয়ে নিব, সেটা হলো মন্তব্যের ঘর। এবং আমরা স্বাভাবিকভাবে ধরে নিব যে আমাদের দায় পাশে তিনটা ঘর হয়তো হতে পারে বা দুটা ঘর হতে পারে, এরকম একটা জায়গা আগে রাখবো ফাঁকা। রাখার পরে এইভাবে এদিকে একটা টান দিব, টান দিলাম, দেওয়ার পরে আমরা এখানে লিখব তারিখ, এবং এইখানে এইভাবে একটা টান দিব, তারপরে এখানে একটা দিব, দেওয়ার পরে এখানে লিখব হলো সম্পত্তি। আর এইখানে আমরা তো দেখলাম যে সম্পত্তি এখানে দিব সমান, এখানে লিখব দায় যোগ মালিকানা স্বত্ব। এখানে লিখব মন্তব্য। এখন আমাদের ঘর কয়টা হবে সেটা তো বলেনি, তাহলে এটা আমরা একটা করে লাইন পড়ব এবং ঘর খুলব। দেখো আমাদের এখানে প্রথম যেটা এন্ট্রি সেটাতে বলেছে 2020 সালের 1 জানুয়ারি তারিখে জনাব সেলিম নগদ 40,000 টাকা এবং 60,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসাটা আরম্ভ করলো। তাহলে নগদ প্রতিষ্ঠানে বাড়লো 40,000 এবং আসবাবপত্র নামক আরেকটা সম্পত্তি বাড়ছে, এবং এইগুলো বাড়ছে মূলধন হিসাবে। তাহলে এখানে তারিখের ঘরে লিখি আমরা 2020 সাল প্রথমে জানুয়ারি 1 তারিখ। তাহলে দেখো যেহেতু নগদ টাকা নিয়ে আসছে, তাই আমাদের এখানে নগদ নামক একটা ঘর খুলতে হবে। নগদ নামক একটা ঘর খুলে ওখানে কত টাকা দিতে হবে? 1,40,000 টাকা। যেহেতু নগদ নামক সম্পত্তিটা বৃদ্ধি পাইছে তাই এটা বাড়লো। পাশাপাশি আরও একটা সম্পত্তি এখানে এসে দিয়েছে, সেটা হচ্ছে কি আসবাবপত্র। তাহলে এই প্রতিষ্ঠানে যখন আরেকটা সম্পত্তি দিল আসবাবপত্র, তাহলে এটাও বৃদ্ধি পেল প্রতিষ্ঠানে, তাহলে এই সম্পত্তি বাড়লে এটাকেও যোগ করে দিব। আচ্ছা আসবাবপত্র এটা বাড়ছে কত টাকার? 60,000 টাকার। সবসময় ঘর যদি খোলা না থাকে তাহলে আমরা ডান দিক থেকে ঘর খুলব, এবং এইখানে কি হিসাবে আসছে এই 1,40,000 আর 60,000, এইটা মালিক দিয়েছে তাই এটা মূলধন হিসাবে বাড়ছে। এটাকে আমরা লিখব হচ্ছে মূলধন। লিখে এখানে দিব হচ্ছে কত টাকা? 2 লক্ষ টাকা। যেহেতু এটা মূলধন বাড়লো, মূলধন বাড়লে তো সেটা তো যোগই হয় আমাদের, এবং এখানে এই ঘরটা আসলে আমরা আগেই দিব না, এভাবে যখন নতুন করে ঘর খুলব তখন এই দিকে আমরা এটাকে ক্লোজ করব। তাছাড়া এমনও হতে পারে যে আর কোনো ঘর খোলা লাগবে না, তখন একটা ঘর ফাঁকা থাকবে। এখন আমাদের এই মন্তব্যের ঘরে লিখব কি? যদি মূলধন বাড়ে বা কমে তাহলে লিখব, এটা কি মূলধন হিসাবে মালিক বিনিয়োগ করেছে, তাই এখানে আমরা লিখব বিনিয়োগ। গেল, দেখো নগদ সম্পত্তি বাড়লো তাই এটা যোগ, কারণ আমরা জানি এই সম্পত্তিটা যদি বৃদ্ধি পায়, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, আর এই সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে কি হবে? মাইনাস হবে। ঠিক একইভাবে এই দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? প্লাস হবে, আর এই দায় যদি হ্রাস পায় তাহলে সেটা কি হবে? মাইনাস হবে। আর এই যে মূলধন বা মালিকানা স্বত্ব, এই মূলধনের সাথে আমাদের কি কি ঘটনা ঘটবে? এই মূলধনের সাথে আমাদের যোগ হবে হলো আয়, আচ্ছা তারপরে বাদ যাবে হলো কি ব্যয়, আচ্ছা তারপরে বাদ যাবে কোনটা? উত্তোলন। আয় ব্যয় আর উত্তোলন এগুলো কি হবে? বাদ যাবে, এবং ক্যাপিটাল চেঞ্জ হলে তার মন্তব্য আমাদেরকে লিখতে হবে। এর পরবর্তীতে দেখো আমরা এখানে যাচ্ছি, জানুয়ারি 2 তারিখে 3 মাসের ভাড়া প্রদান করা হলো কত টাকা বলেছে এখানে? 6,000 টাকা। আচ্ছা এই যে 3 মাসের ভাড়া দেয়া হলো 6,000 টাকা, এটা জানুয়ারির 2 তারিখ, ভাড়াটা আমরা নগদ টাকায় দিয়েছি 6,000, তাহলে প্রতিষ্ঠান থেকে এই নগদ নামক সম্পত্তি কমে গেছে। তাহলে এই যে সম্পত্তি কমে গেল সেটা কি হবে? আমাদের বাদ যাবে, কারণ সম্পত্তি যেটা কমবে সেটাই যে এখানে হ্রাস পাইলে বিয়োগ হবে, নগদে টাকা দিয়ে দিয়েছি প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। এরপরে দেখো এটা কি হিসাবে দেয়া হয়েছে, দেয়া হয়েছে হচ্ছে ভাড়া হিসাবে, তাও ভাড়াটা 3 মাসের দেয়া হয়েছে, তার মানে এটা অগ্রিম ভাড়া হিসাবে দেয়া হয়েছে। তাহলে যে কোনো অগ্রিম খরচ কিন্তু একটা সম্পত্তি, তাহলে আমাদের এই যে অগ্রিম ভাড়া নামক আর একটা সম্পদ বেড়ে গেল, তাই না? তাহলে আমরা এখানে লিখব অগ্রিম ভাড়া,
সেটা কত টাকার বাড়ছে বলতো? 6,000 টাকার বেড়ে গেছে। তাহলে এখানে নগদ নামক সম্পত্তি কমলো এবং অগ্রিম ভাড়া দেওয়ার ফলে অগ্রিম ভাড়াটা বৃদ্ধি পাইলো, তাই আমরা এই সম্পত্তি বাড়ছে তাই এটাকে যোগ করে দিলাম। আমাদের হিসাব সমীকরণের নিয়ম হলো যে আমরা যদি প্রত্যেকটা যোগ করে দেই তাহলে বেশ ভালোই হয়। আচ্ছা, এটার থেকে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে আসবে হলো 1,34,000 টাকা। আচ্ছা, এরপরে আসবাবপত্রে আসলো 60,000 টাকা, অগ্রিম ভাড়াতে আসলো 6,000 টাকা, এবং এই মূলধনে এখানে আসলো 2,00,000 টাকা। আমরা এরপরে দেখবো হচ্ছে 5 নাম্বার, দেখো নগদে সেবা প্রদান করছে 20,000 টাকা। আচ্ছা, সেবা দিছে নগদে 20,000, আর এখানে দেখো বাকিতে সেবা দিয়েছে কত টাকা? 10,000 টাকা। তাহলে নগদে যখন সেবা দিল তাহলে নগদ টাকা প্রতিষ্ঠানে পাওয়া গেল, নগদে সেবা দেওয়ার ফলে প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়ছে, আর এই সম্পত্তি বাড়লে যোগ হয়। কত টাকার সম্পত্তি বাড়ছে এখানে বলতো? বাড়ছে হলো 20,000 টাকার নগদ সম্পত্তি বাড়লো। আর বাকিতে সেবা দিয়েছে, বাকিতে সেবা দিয়েছে যখন, তখন টাকাটা কিন্তু আর নগদে পাইনি, নগদে পাবো। যদি নগদে পেয়ে যেতাম তাহলে তো এটা আমরা নগদেই যোগ করতাম, তাহলে যে টাকাটা পাবো সেটাকে বলা হবে প্রাপ্য হিসাব। এখানে একটা হিসাব বাড়ছে, প্রাপ্য হিসাব নামক একটা হিসাব বেড়ে গেছে। কত টাকার সেবা দিয়েছে বাকিতে? 10,000 টাকার। তাহলে প্রাপ্য হিসাব নামক একটা সম্পত্তি বাড়লো। একটা কথা বলি, বাকিতে সেবা দিলেই তো আমাদের প্রাপ্য হিসাব বাড়ে, আর প্রাপ্য হিসাব হচ্ছে একটা চলতি সম্পত্তি, অতএব এখানে প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। কত টাকা? 10,000 টাকা, এটা 20 নয়, 10,000। তাহলে আমরা মোট সেবা দিয়েছি কত টাকা? এই 10,000, এই 20,000 আর এই 10,000। তাহলে মোট সেবা দিয়েছি আমরা এখানে 20 আর 10-এ কত টাকা? 30,000 টাকা। এই যে 30,000 টাকা সেবা দেওয়ার ফলে আমাদের কিন্তু 30,000 টাকার আয় বৃদ্ধি পাইছে। আর আমরা জানি আয় যদি হয় তাহলে সেই আয়টা কি হয়, এই যে এখানে লিখে দিয়েছি মূলধনের সাথে এটা কি হবে? যোগ হবে। তাহলে আয়টা মূলধনের সাথে যোগ করলাম, এবং এখানে কেন এটা মূলধনের সাথে যোগ হলো তার কারণটা আমাদের লিখতে হবে। মূলধন চেঞ্জ হলে কারণ লিখতে হবে, এটা কি লিখবো আমরা? সেবা আয়। তাহলে এখানে আসছে আমাদের 1,54,000 টাকা যোগ করে এখানে 60,000, তারপরে আসছে 6,000, তারপরে আসছে এখানে 10,000, তারপরে এখানে আসছে হচ্ছে 2,30,000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে দেখো বলছে ধারে মণিহারি ক্রয় করা হয়েছে 5,000 টাকা। আচ্ছা, মণিহারি যখন আমরা কিনলাম তাহলে আমাদের কিন্তু এই মণিহারি বেড়ে গেল, মণিহারি একটা সম্পদ, এই মণিহারিটা কি হলো? বৃদ্ধি পেল। তাহলে মণিহারিটা যখন বৃদ্ধি পেল আমরা অবশ্যই সেটাকে কি করব? সম্পদ হিসাবে মণিহারির একটা ঘর খুলে দিব। হ্যাঁ, মণিহারি, আচ্ছা মণিহারির একটা ঘর খুলে দিলাম। তাহলে মণিহারি কেনার ফলে আমাদের মণিহারিটা বৃদ্ধি পেল, এটা তারিখ কত? 7। তাহলে মণিহারি যদি বৃদ্ধি পায় তাহলে ওই সম্পত্তির ঘরে যোগ দিয়ে দিলাম 5,000। আর এই মণিহারিটা আমরা কিনেছি, নগদে যদি কিনতাম তাহলে নগদ থেকে বাদ দিয়ে দিতাম, কারণ নগদ নামক সম্পত্তি কমে যেত, কিন্তু আমরা এটা নগদে কিনি নাই, আমরা এটা কিনেছি কিসের সাহায্যে? বাকিতে কিনেছি। তাহলে বাকিতে কেনার ফলে আমাদের তো একটা দায় বৃদ্ধি পেয়েছে, সেই দায়টার নাম হচ্ছে কি বলতো? প্রদেয় হিসাব। যদি বাকিতে কিছু কিনি তাহলে প্রদেয় হিসাব নামক একটা দায়ের সৃষ্টি হয়, আর এই দায় যদি বৃদ্ধি পায়, এই যে দায় যদি বৃদ্ধি পায় তাহলে এখানে যোগ হবে। এই দায়টা 5,000 টাকা আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। এরপরে কি করব? আবার ব্যালেন্স করব আমরা, এখানে যোগ করলে 1,54,000, তারপরে 60,000, তারপরে আসছে 6,000, তারপরে 5,000, তারপরে 5,000, তারপরে 2,30,000 টাকা আসলো এখানে। এর পরবর্তীতে 7 তারিখের পর আমাদের কি আছে? 7 তারিখের পরে বলছে 8 তারিখ, দেখো 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ, আমরা জানি এটা কোনো লেনদেন নয়, এর আগে বলেছি আমরা আগের ক্লাসে। আচ্ছা, এরপরে 10 তারিখে বলেছে বিমা প্রদান করা হলো 2,000 টাকা। আচ্ছা, টাকা বিমা দেয়া হলো প্রথমত, এটা কয় তারিখ হবে আমাদের? 12 তারিখ না 10 তারিখ, মানে বিমা দেয়া হয়েছে কয় টাকা? 2,000 টাকা। আচ্ছা, বিমা কি এক ধরনের ব্যয় বা খরচ? খরচ কোথায় থেকে বাদ যায়? খরচ বাদ যাবে হলো, ব্যয় বাদ যাবে মূলধন থেকে। তাহলে মূলধন থেকে বাদ গেল, কেন বাদ গেল তার কারণ লিখতে হবে। বিমা খরচ, মূলধন চেঞ্জ হলেই তার কারণ লিখতে হয়। এবং এই যে 2,000 টাকা বিমার, এই বিমার টাকা নগদে দিয়েছি তো আমরা,
তাহলে নগদ দেওয়ার কারণে আমাদের এই যে নগদ নামক সম্পত্তি 2000 টাকা হ্রাস পাইছে, তাহলে যে সম্পত্তি হ্রাস পাবে সেই সম্পত্তি থেকে কি করতে হবে, এটাকে বিয়োগ করে দিতে হবে, আমরা সেটাই জানি। তাহলে এখন যদি বাদ দিয়ে দেই তাহলে আসবে এখানে 2,52,000 টাকা, তারপরে আসবে কত টাকা, 60,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, এখানে হবে 2,28,000 টাকা। এরপরে 10 তারিখের পরে দেখো আমাদের আসবে হলো 15 তারিখ। এখানে 15 তারিখে বলেছে কি, 7 তারিখের প্রদেয় অর্থ পরিশোধ করা হলো, 7 তারিখের প্রদেয় অর্থ পরিশোধ করা হলো। আচ্ছা, আমরা এই যে 7 তারিখে দেখো এই যে মণিহারি কেনা হয়েছিল আমাদের এখানে বাকিতে, 7 তারিখে যে বাকিতে মণিহারি কেনা হয়েছে 5,000 টাকা, এই 5,000 টাকা বাকিতে কেনার ফলে দেখো আমরা এই যে এখানে এই যে প্রদেয় হিসাবের সাথে আমরা কি করে রেখেছি, যোগ করে রেখেছি বাকির টাকা, এই যে এই বাকির টাকা এখন নগদে দিয়ে দিচ্ছি। কয় তারিখে এসে দিয়ে দিচ্ছি, এটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 15 তারিখে। তাহলে আমরা এখানে লিখব তারিখ 15, এই টাকাটা যে নগদে দিচ্ছি, নগদে দেওয়ার ফলে আমাদের এই 5,000 টাকা প্রদেয় হিসাব থেকে কি হচ্ছে, এই দায়টা কমে যাচ্ছে। আমরা জানি দায় কমলে কি হয়, এখান থেকে বিয়োগ দিতে হয়, আর এই দায় দিয়ে দিচ্ছি এটা কমে গেল, বিপরীতে এই দায় পাওনাদার বা প্রদেয় হিসাবকে পরিশোধ করছি কিসের সাহায্যে, নগদ টাকার সাহায্যে। যেহেতু এটাকে আমরা নগদ টাকার সাহায্যে পরিশোধ করছি, তাহলে নগদ টাকাটা কমে যাচ্ছে, মানে এই নগদ নামক সম্পত্তি কমে যাচ্ছে, তাই এটাকে এখান থেকে আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। আমরা বাদ দিয়ে দিলাম, এখানে যদি বাদ দিয়ে দেই তাহলে আসবে হলো 2,47,000, 60,000, 6,000, 5,000। এখানে একটা জিনিস, এই যে 10,000 টাকা প্রাপ্য হিসাব আমার এখানে বসবে, এখানে 10,000 টাকা প্রাপ্য হিসাব আসবে, এটা বিয়োগে বাদ পড়ে গেছে। এর পরবর্তীতে এখানে আর কিছুই থাকলো না, এবং এখানে থাকলো কত, ক্যাপিটাল 2,28,000। প্রত্যেকটা লেনদেনের পরেও হিসাবে এই কয়েকটা যোগ করে যা থাকবে এই পাশে যোগ করে ঠিক তাই থাকবে। এরপরে দেখো বলেছে 15 তারিখের পরে 20 তারিখে বিজ্ঞাপন বাবদ নগদ প্রদান 3,000, 10 তারিখে বলা ছিল বিমা বাবদ প্রদান, আর যেহেতু বিমা ব্যয় হিসাবে ছিল এখানে, তাই আমরা ক্যাপিটাল থেকে বা মূলধন থেকে বাদ দিয়েছিলাম এবং এটা নগদে দিয়েছিলাম, তাই এখান থেকে বাদ। ওটা ছিল বিমা খরচ, আর এটা হচ্ছে কি খরচ, বিজ্ঞাপন খরচ, দুটা খরচ, তাতে কোনোই সমস্যা নাই, একই জিনিস এই দুটা। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে 17 তারিখ না 20 তারিখ দিয়ে 20 লিখলাম, এটা কি দিয়েছি আমরা, বিমা দিয়েছি, কয় টাকা দিয়েছি বিমার টাকা বলতো, বিমার টাকা দিয়েছি দেখতে পাচ্ছি হচ্ছে 3,000 টাকা। তাহলে এইটা আমাদের একটা ব্যয়, এই ব্যয়টা কোথায় থেকে বাদ যাবে, মূলধন থেকে প্রথমে বাদ যাবে, এবং এখানে লিখব বিজ্ঞাপন, বিজ্ঞাপন এটা বিমা নয়, এটা হলো কি বিজ্ঞাপন খরচ, এখানে লিখলাম বিজ্ঞাপন খরচ। আচ্ছা, এবং এই খরচের টাকা আমরা নগদে দিয়েছি, যেহেতু নগদে দিয়েছি তাই আমরা এটা নগদ নামক সম্পত্তি কমিয়ে ফেলছি, এবং সম্পত্তি কমে গেলে সেখান থেকে বাদ যায়, তাই নগদ থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এখানে আসছে কত, 2,00,000, বাদ দিয়ে দিলে আসবে হচ্ছে 2,44,000, 60,000, 6,000, 10,000, 5,000, তাহলে 2,25,000 টাকা এটা এখানে আসলো। এরপর আর একটা এন্ট্রি বেবি আছে, দেখো বলছে আসবাবপত্রের অবচয় হলো 1,000 টাকা। ভালো, তো আসবাবপত্র একটা সম্পত্তি, তাহলে আসবাবপত্রটার কি হয়েছে বলতো, এখানে অবচয় হয়েছে, তারিখ আমরা দিব এখানে 31 তারিখ। আচ্ছা, অবচয় এক ধরনের ব্যয়, তাহলে ব্যয় কোথায় থেকে বাদ যাবে, মূলধন থেকে বাদ যাবে, যেটা বাদ যাবে সেটা ব্রাকেটে রাখলাম, আর এখানে লিখলাম আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয়, আর এই অবচয় ধার্য করার ফলে মূলধন আমাদের কমে গেল, আর এই যে আসবাবপত্র 60,000 টাকা আসবাবপত্র, তাহলে এটা অবচয় ধার্য করলে এই আসবাবপত্রের মূল্য আমাদের কি হলো, এখানে কমে গেল, কত টাকা কমে গেল, 1,000 টাকা আসবাবপত্রের মূল্য কমে গেল।
যেহেতু সম্পত্তি কমে গেল, তাই এখান থেকে এটা বাদ যাবে, কারণ সম্পত্তি কমলে বিয়োগ হয়, আমরা এটা ভালোভাবে জানি। এবার ব্যালেন্স করি, এটা আসছে হলো 2,44,000 টাকা, তারপরে এটা আসছে কত টাকা, 59,000 টাকা, তারপরে এটা 6,000 টাকা, 10,000, তারপরে 5,000, এখানে কিছু নাই, এখানে 2,24,000 টাকা। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এইখানে এইটা আর এইটা দায়গুলো যোগ করে দিতে হবে, 2,24,000 টাকা। এরপরে এই পাশে যোগ যদি করা যায় তাহলে কত আসে সেটা আমাদেরকে দেখতে হবে, যে এখানে যোগ করে কত আসছে। এই যে এই নগদ, আসবাবপত্র, তারপরে বিমা, তারপরে এটা এবং এটা, সরি এটা 2 লক্ষ নয়, এটা হলো 1 লক্ষ, 1,47,000 হবে, 1 লক্ষ, এটা হবে 1,44,000। তাহলে 1,44,000 যোগ 59,000 যোগ 6,000 যোগ 10,000 যোগ 5,000, এই পাশের এই কয়েকটা যোগ করলে হবে 2,24,000 টাকা। তাহলে আমরা জানি যে আমাদের হিসাব সমীকরণে বলা আছে সম্পত্তি সমান দায় যোগ মালিকানা স্বত্ব, অর্থাৎ এই যে সম্পত্তি সমান চিহ্ন দেওয়া আছে এখানে, দায় যোগ মালিকানা স্বত্ব। আর এই যে এইগুলো বিষয় তোমাদের কিন্তু লেখার দরকার নেই, এটাকে আমি জাস্ট বোঝানোর জন্য করেছি। একদিনে তো আর সব অঙ্ক বোঝানো যাবে না, বা একদিনে সব অঙ্ক তোমরা বুঝবে না, তাই সুপ্রিয় শিক্ষার্থী, তাই তোমাদেরকে বলছি তোমরা নিয়মিত আমার এই ক্লাসটা দেখবা, আমি প্রতিদিন অথবা একদিন পর পর আমি অঙ্কগুলো করাবো ধারাবাহিকভাবে, এবং আমি আগামী দিন 3 নম্বর ক্লাসে হিসাবের বই সমূহের এই অক্ষরপত্র পাবলিকেশনসের বই থেকে তোমাদের প্রবলেম বা সমস্যা নাম্বার 6 যে অঙ্কটা সেটা করানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।